बेलाय केनो वारा मासिंग सा कोक तोमा सांगल साल डिपर जोरा हुआ मानिकपुर शाक नाय नोक सबाय सुग्रु खला जाका कोक तोमाय का हाय मानिकपुर कातर सर कामिनी सतमन तिपुरा ने बसा जे दर्मिता तिपुरा ते बसला धर्मेंद्र तिपुरा न बेलाय लुमुय मानिकपुर शाक नाय नोक तलांग जाका या गुरा डॉक्टर मेलेरिया बेमार तंगो नै डॉक्टर बिति बराय रिवै ते सेलानो रिवै रिमान या गुलो खुंसा नुखुंनि खरक नै न लांगमा चका ও থিমানি নতুয়ে কামিনি লুকুরক ফাই শাক নাই নক ন সেবাই সুকুর ফাইকা তে ডক্টর প্রণব দেবর্মা ন বেলাই কেন লাস্ট কে বকরক রক্ষাটে রুই বুবই মানে পুর শাক নাই নক নি সলেংডা শাক নাই নক রহরকা ইয়াকুল সলেংডা শাক নাই নক নি জিবি শাক নাই নক রহরকা হিনে ককতমন বিশিং দি সাবি মাংকা বিরি রিপোর্ট চিনি ককতমা সারা আজকে কি মানে কি হয়েছে ঘটনাটা আজকে আজকে দুপুরবেলা প্রক্স তিনটা নাগাদ মানিকপুর পিসিতে মানিকপুরের যে এমওআইসি আছে ডক্টর প্রণব দেববর্মা ওনার উপরে স্থানীয় কিছু লোক হামলা করেন এবং ওনাকে গুরুতর আহত অবস্থায় চুলেংটা হসপিটালে আনা হয় এবং ওনার মাথাতে মানে খুব আঘাতে গিয়েছিল এবং ওনার পায়ে এবং সারা শরীরে আঘাত ছিল তো মাথার যে কাটা জায়গাটা আমরা সেলাই দিয়ে দিই প্রায় 9টা সেলাই লাগে ওইখানে চোখের উপরে ডান দিকে এখানে 3টি সেলাই লাগে এবং পায়েও সেলাই লাগে আর আমরা আর্জেন্ট বেসিসে ওনাকে জিবি হসপিটালে আমরা রেফার করি সোনাগাতে এবং সিরিজের নেসেসারি ইনভেস্টিগেশন কি কারণে ইয়ো মতানেরে অত অ্যাকচুয়ালি সঠিক তথ্য এখনো পাওয়া যায়নি আমরাও অ্যাকচুয়ালি জানতে পারিনি আমাদের উদ্যোধন কর্তৃপক্ষ ওই স্পটে গিয়েছেন ইনভেস্টিগেশনের জন্য আমাদের মাননীয় স্বাস্থ্য আধিকারিক এবং যে মহকুমা স্বাস্থ্য আধিকারিক ওনারা ওখানে উপস্থিত হয়েছেন আর পরবর্তীকালে আমরা ওনারা পুরোপুরি জানতে পারবো কোন হসপিটাল থেকে কোন কোন জায়গাতে রেফার দেওয়া হয়েছে চুলেংটা সাব ডিভিশনাল হসপিটাল লংথরাই ভ্যালি এখান থেকে জিবি হসপিটাল ট্রমা সেন্টার এবং নিউরো সার্জারি ডিপার্টমেন্টে কনসালটেশনের জন্য আমরা রেফার করেছি ঘটনা কয়টার সময় হয়েছে ঘটনাটা আজকে অ্যাপ্রক্স 3টা নাগাদ দুপুরবেলা যে সময় সন্ধ্যা হসপিটাল যে সময় পেশেন্ট লয়ে যায় সময় কয়টা কয়টা বাজে এই সময় এই সময় অ্যাপ্রক্স 4:20 বাজে পেশেন্টকে আমাদের হসপিটালে নিয়ে আসা হয় 3:30 নাগাদ 3:40 নাগাদ আর রেফার কয়টার সময় দেওয়া হয়েছে রেফার তো আমরা 4:10 আমরা রেফার দিয়ে দিচ্ছি আমরা ড্রেসিং ড্রেসিং করে এবং পেশেন্টকে একটু স্টেবিলাইজ করে উইথ আইভি লাইন ইন্টারভেনাস ফ্লুইড সাপোর্টে আমরা পাঠিয়েছি অ্যাম্বুলেন্স যে আহত হয়েছে ডক্টর প্রণব দেববর্মা তাদের বয়স কেমন হইব আনুমানিক 32 বছর বয়স স্যার আপনার নাম আমার নাম ডক্টর দেববীর দাস মেডিকেল অফিসার ইনচার্জ লংথরাই ভ্যালি সাব ডিভিশন হসপিটাল থ্যাংক ইউ স্যার